বন্ধুরা আমি এখন আছি আজিমগঞ্জের মাহিননগরে এটা মাহিননগর এটা কি বলে জায়গাটাকে উপর মাহিননগর দেখতে পাচ্ছেন আমার পিছনে যে এই যে বিল্ডিং এইটা এটা হচ্ছে মিরাক্কেলের খ্যাত মীরের বাড়ি ঠিক আছে যে টিভিতে যাকে মিরাক্কেলে দেখেছেন মীরের মীর আর এবং রেডিও জকির জন্য মীর বিখ্যাত এবং হাস্য কৌতুক এবং অ্যাঙ্কারিং খুব বিখ্যাত অ্যাঙ্কারিং এ সেই মীর বিখ্যাত মীর ঠিক আছে সেই মীরের বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মীরের বাড়ি আর সামনের বাড়ি আমি মামা বলে আপনাকে না তো আমি একদম সামনের বাড়ির উনি মামা বলে তো একদম পুরো সামনাসামনি বাড়ি দেখতে পাচ্ছেন মীরের বাড়ির একদম পুরো সামনের বাড়ির ব্যক্তির সঙ্গে কথা বলছি আমি আপনাকে মামা বলে মীর তো আচ্ছা এটা সত্যি কি মীরের বাড়ি হ্যাঁ আমরা বললে তো দর্শকরা আপনারা তো বিশ্বাস করবেন না ঠিক আছে তাই আমি একদম পুরো সামনের বাড়ির ব্যক্তির সঙ্গে কথা বলেই দিচ্ছি ঠিক আছে যে আচ্ছা আপনার নাম তুলসীদাস তো দাদার নাম হচ্ছে তুলসীদাস এবং মীর মামা মামা বলে আচ্ছা এটা মীর আছে ছোটবেলায় কি এখান থেকে এখানেই মানুষ হয়েছে ছোটবেলায় ধরুন মানুষ হয়েছে ওর বাবা মা আমরা একসাথে তো হ্যাঁ সব আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখাশোনা এখানে কি জন্ম আপনি তো ছোটবেলা থেকে আমি দেখেছেন দেখেছি ছোটবেলা থেকে দেখেছেন মানুষ হতে বড় হতে দেখেছেন একদম ছোট বয়স থেকে একদম জন্ম দেখেছেন জন্ম থেকে একদম পুরো মানুষ খেলাধুলা করতো আপনার এই মাঠটায় ওই নিয়ে বাচ্চাকে দিয়ে ধরুন হ্যাঁ খেল সাধারণ এই যে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই যে হচ্ছে এই এই যে এইটা বাড়িটা হচ্ছে মীরের বাড়ি মীর ঠিক আছে তো যদিও মানে মীর দাদা আমাদের ঠিক আছে অবশ্যই মীর মীর বলে এরকম করে নাম ধরে ডাকা উচিত নয় ডাকনা হচ্ছে আপনি বাপি আমাদের বাপি বাপি আচ্ছা আচ্ছা বাপি মীর ওখানে মীর বিখ্যাত বিখ্যাত মীর মীরদার বাড়ি ডাক নাম হচ্ছে বাপি বাপি শুনতে পেলেন আপনারা হ্যাঁ মীর মীরটা টিভিতে মীর আমরা মীর বলে জানি মীর মিরাক্কেল খ্যাত মীর বলে আমরা জানি তো ডাক নাম হচ্ছে বাপি মীরের ডাক নাম বাপি শুনতে পেলেন তো এই হচ্ছে মীরের বাড়ি এবং এই দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা এটা উপর মাহিননগর এলাকা আজিমগঞ্জে উপর মাহিননগর এলাকা হচ্ছে এই হচ্ছে মিরাক্কেল খ্যাত মীরের বাড়ি আর এই পাশে দেখতে পাচ্ছেন জায়গা টাইগা আছে এটা উপর মাহিননগর এলাকা আর আর এই এটা এটা পিসির বাড়ি না মীরের পিসির বাড়ি আর এই সাইডে গেলে পরে এই সাইডে গেলে ওই যে মোড়ের মাথায় যে মামা ওইটা হচ্ছে মামা মামা কটা মামা মামা আছে একটা দুটো তিনটে ও তিনটে মামা তিনটে মামাই কি এখানে থাকে না দুটো ব্যান্ডেলে ও দুটো দুটো বাইরে দুটো বাইরে থাকে আর একটা মামা তাহলে ছোট মামাটা এখানে থাকে এখানে এই যে মোড়ের মাথাতে যে উপর মাহিননগর যে মোড়ের মাথায় যে কাপড়ের দোকান ওই কাপড়ের দোকানটা ছোট ছোট মামার আচ্ছা আচ্ছা মীর কি এখানে আসে মীর মাঝে মধ্যে খুব কম এখন ওই আপনার কোথায় যে শুটিংয়ে গেছিল না দার্জিলিং না কোথাও বলছি অতটা আমি বলতে পারবো না আচ্ছা আচ্ছা মানে মাঝে মধ্যে সময় পায় না মাঝে মধ্যে আসে আর কি মানে এখানে এই কাছাকাছি কোনো শুটিং টুটিং পারপাসে যদি কোনো কারণে আসে তখন চলে যাবে গাড়ি চলে এসেছিল এখানে গাড়ি থেকে উঠছিল সঙ্গে সঙ্গে ভালো বন্ধু দিচ্ছে কথা বললো গাড়ি করে সঙ্গে সঙ্গে 5 মিনিট নাম টান কথা বললো যে আমরা কথা বললাম আপনি কীরকম হ্যাঁ আচ্ছা 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 হচ্ছে আমার টাইম বেশিক্ষণ অপেক্ষা করবো না হ্যাঁ সঙ্গে মুলাকাত করবি আচ্ছা এই যে রিসেন্টলি রং করেছে মনে হচ্ছে তাহলে এই রংটা তাহলে কে করলো না এখানকার মিস্ত্রি করলো কিন্তু না কি তাহলে এই মামা ছোট মামারা দায়িত্ব নিয়ে করলো নাকি ওখান থেকে আচ্ছা আচ্ছা মীরের ফোন করে আর মীরের মা বাবা কলকাতায় মীরের সঙ্গে থাকে তাই না ও আচ্ছা আচ্ছা ছোটবেলায় মীরকে কেমন ভাবে দেখেছিলেন একটু যদি বলেন ছোটবেলায় আপনার হাস্য কৌতুকই ছিল হ্যাঁ মানে বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা ক্রিকেটে যেমন খেলে আমি বাচ্চারা ক্রিকেট খেলে আচ্ছা আচ্ছা ওইরকম ফিজিক নিয়ে যেত 3-4টাকে দিয়ে এরকম করতো হ্যাঁ ক্রিকেট হ্যাঁ খেলতো নিজে নিজে হাসতো হ্যাঁ মানে একটু একটু রসিক ছিল রসিক টাইপেরই ছিল আচ্ছা আচ্ছা ছোটবেলা থেকেই সব মিলেমিশে খেলতো হাসি খুশি ছিল চিরকাল আচ্ছা মানে আপনি আপনি কি ছোটবেলায় মীরকে দেখেছেন ও এই ও আপনার কি কাছে বাড়ি পাশাপাশি বাড়ি ছোট ছোটবেলায় মীর কেমন ছিল একটু কেমন যদি একটু বলেন ছোটবেলায় মানে একটু কি মানে এখন যেমন খুব রসিক প্রিয় ঠিক আছে একটু হাসি খুশি টাইপের ঠিক আছে ছোটবেলা তো ওইরকম টাইপের মানে একটু সবসময় একটু হাস্য কৌতুক টাইপের ভাব ওর লেগেই থাকে হ্যাঁ সবসময় মানে ছোটবেলাতেও তার লক্ষণ দেখা গিয়েছিল না ছোটবেলাতেও সেই একই রকমের চরিত্রের ছিল বলছি যে আপনার মীর আপনার বয়সী হ্যাঁ আমার বয়স মানে আপনি ছোটবেলায় ও আপনি একসঙ্গে খেলাধুলা করেছেন না সময় কাটিয়েছেন
আচ্ছা আপনার আপনার নাম যদি একটু বলেন সুব্রত ঘোষ আপনার নাম সুব্রত ঘোষ সুব্রত ঘোষ মানে আপনার বাড়িটা হচ্ছে মীরের বাড়ির পাশের বাড়ি না পাশের বাড়ি আপনার সঙ্গে ছোটবেলায় আপনার সঙ্গে খেলাধুলা করেছে আচ্ছা আচ্ছা বন্ধুরা এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মীরের মিরাক্কেল খ্যাত মীরের বাড়ি আমি এখন আছি আজিমগঞ্জ উপর মহেন্দ্রনগর আজিমগঞ্জ উপর মহেন্দ্রনগর এলাকা এটা এটা এই সাইডে গেলে পরে আপনি পাবেন নিমতলা ঘাট বাসিলতলা ঘাট যেটাকে বলে আর সদরঘাট ঠিক আছে এই সাইডে সদরঘাট আর এই সাইডে গেলে পরে ডাহাপাড়া যেটাকে লালবাগ লালবাগ সদরঘাটের দিকে রাস্তা চলে যাচ্ছে এই সাইড দিয়ে হিরাঝিল হিরাঝিল যাওয়া যাবে এই রাস্তা দিয়ে এই রাস্তা সম্পূর্ণ এই রাস্তা চলে যাচ্ছে হিরাঝিল লালবাগ সদরঘাট যাওয়া যাবে এই রাস্তায়